নিজের ছেলেকে মেরে ফেলবার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত দোমোহনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফতেপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয় এবং সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাটি সারা শব্দ না পেয়ে পরিবারের লোকজন সহ ছেলেটির মা দেখেন ছেলে মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছে। ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় লোকজন হাজির হয় বাড়ির সামনে। অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় করণদিঘি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানা পুলিশ। অভিযুক্ত বাবাকে আটক করে পুলিশ এবং পুলিশ পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে। গ্রামবাসীরা অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন। নিজের ছেলেকে মেরে ফেলবার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত দোমোহনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফতেপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয় এবং সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাটির সারা শব্দ না পেয়ে পরিবারের লোকজন সহ ছেলেটির মা দেখেন ছেলে মৃত অবস্থার মধ্যে পড়ে রয়েছেন। ছেলে মৃত্যুর খবর পেতেই লোকজন হাজির হয় বাড়ির সামনে। অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় করণদিঘি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানা পুলিশ। অভিযুক্ত বাবাকে আটক করে পুলিশ এবং পুলিশ পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে। গ্রামবাসীরা অভিযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। টেলিফোনে আমাদের সাথে সরাসরি রয়েছে আমাদের সুব্রত, আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব বিস্তারিত। সুব্রত, কি ঘটেছিল ঘটনাটি? দেখো, উত্তর দিনাজপুরে যে করণদিঘি রয়েছে সেই থানার অন্তর্গত দোমোহনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফতেপুর গ্রামে বাবা তার নিজের ছেলেকে মারার অভিযোগ ওঠে এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। করণদিঘি থানার পুলিশ ওই অভিযুক্ত বাবাকে আটক করে আজ। নিজের ছেলেকে মেরে ফেলবার অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে। সেই জায়গা থেকে আমাদের সাথে আমাদের প্রতিনিধি ছিল সুব্রত। সুব্রত, তোমাকে ধন্যবাদ। আমরা শুনলাম সেই বিস্তারিত ঘটনা। নিজের ছেলেকে মেরে ফেলবার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত দোমোহনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফতেপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোলের থেকে এই ঘটনা ঘটেছে এবং সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাটির সারা শব্দ না পেয়ে পরিবারের লোকজন সহ ছেলেটির মা দেখেন ছেলে মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে। ছেলে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় লোকজন হাজির হয় বাড়ির সামনে। অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় করণদিঘি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানা পুলিশ এবং সেই অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে। গ্রামবাসীরা অভিযুক্ত বাবার শাস্তির দাবি জানিয়েছেন। নিজের ছেলেকে মেরে ফেলবার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত দোমোহনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফতেপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল থেকে এই সূত্রপাত হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাটির সারা শব্দ না পেয়ে পরিবারের লোকজন ছেলেটির মা দেখেন ছেলে মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছে। স্বর্ণ শিল্পী শিল্পী দত্ত জুয়েলার্স, ধনতেরাস অফার 2022। সোনার গহনার মজুরের উপর 20% ছাড়, হীরা ও প্লাটিনাম গহনার এমআরপির উপর 10% ছাড়, হিরে ও অন্যান্য মূল্যবান রত্নের উপর 10% ছাড়, 5 লক্ষ টাকার উপর কেনাকাটায় সোনার গহনার মজুরিতে 25% ছাড়। এছাড়াও রয়েছে পুরনো গহনার বদলে নতুন গহনা কেনার সুযোগ। অফারটি থাকছে 13 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত। 23 অক্টোবর রবিবার দোকান খোলা থাকবে। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার। মোবাইল 9734906493। আগে শুনলাম যে একজনকে কম্বল দিয়ে চেপে মারা হয়েছে। কোন জায়গায়? পূর্ব ফতপুরে।
হ্যাঁ তো দেড় বছরকার ছেলে ছেলেটার পেটের দিকে এই জায়গাটা দাগ এই সাইডটা দেখলাম এরকম চাপার দাগ আছে আর ওই ছেলেটা বলছে যে আমি মেরেছি আমার মা আছে সাথে হ্যাঁ বাকি আর কাউরে কথা স্বীকার করছে না কিন্তু আমাকে এর পিছনে রহস্যর মতো বোঝা যাচ্ছে তার কারণ যে এই লোকগুলো এতটা কন্ট্রোল করতে পারবে না যে ওকে কম্বল চাপা দিয়ে মারতে গেলে ওর কিছু হবে না এরকমের একটা রাজনীতি করছিল কিন্তু রাজনীতিটা ওখান থেকে বের হয়ে যাচ্ছে এই কারণে যে কম্বল দিয়ে কেন মারতে বললো একটা ছেলেকে ওর ছেলেকে নিজের ছেলেকে মারছে তো হাত দিয়ে মারবে কিন্তু কম্বল চাপা কেন দিচ্ছে কম্বল চাপা নাম ধরে কিছু রহস্য আছে।